মুক্তিযোদ্ধা বুলবুল হত্যার প্রধান সাক্ষী রূপম বিশ্বাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নিয়ামত উল্লাহ জানান গতকাল সকাল থেকে রূপমের কোনো খোঁজ না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার পরে অনেক খোঁজাখুঁজির পর বাসার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় গত ১২ আগস্ট মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরীকে হত্যা হত্যা করে এলাকার দুর্বৃত্তরা এ হত্যার প্রধান সাক্ষী ছিলেন রূপম বুলবুল হত্যার প্রমাণ মুছে ফেলতেই রূপমকে হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবারের